শুরুতেই সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রে ফিলিস্তিন ও ইসরায়েল সমর্থকদের মাঝে ভয়াবহ সংঘর্ষ। যুদ্ধবিরতি হলেও সতর্ক হামাস, চাই ইসরায়েলি ধ্বংসযজ্ঞের ক্ষতিপূরণ। ফিলিস্তিনে বিজয় মিছিল, হামাস নেতা বললেন আজ আমাদের ঈদ। আবারও ভারতের পাঞ্জাবে যুদ্ধ বিমান বিধ্বস্ত, পাইলট নিহত। মহারাষ্ট্রের জঙ্গলে পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে 13 মাওবাদী নিহত। এবার ফিলিস্তিন পুনর্নির্মাণে সহায়তা দেবে চীন। এবার বিস্তারিত, ফিলিস্তিন ইসরায়েল সংঘাত ইস্যুতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই সংঘর্ষের বেশ কিছু ভিডিও প্রকাশ হয়েছে, যা এখন ভাইরাল। প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, হামলার ঘটনায় প্রতিবাদ জানাতে গিয়ে উভয় দেশের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। পুলিশ ফিলিস্তিনি সমর্থকদের থামানোর চেষ্টা করছেন। সাংবাদিকরা সংঘর্ষের ভিডিও করছেন ও ছবি তুলছেন। টুইটারে শেয়ার করা ভিডিও বলছে, ঘটনাটি গত 12 মেতে ডাউন টাউনে ঘটেছে, অর্থাৎ ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের তৃতীয় দিনে। বিষয়টি নিয়ে উত্তাল হয়ে ওঠে ম্যানহাটন। এছাড়াও একই রকম সংঘর্ষের ভিডিও টুইটারে বৃহস্পতিবার শেয়ার করেছেন দেশটির নাগরিকদের কেউ কেউ। ব্রিটিশ সংবাদ মাধ্যম দি ইন্ডিপেন্ডেন্ট জানায়, ফ্রি প্যালেস্টাইন নামের সংগঠনের ডাকে ম্যানহাটনে ইসরায়েলি কনসুলেট ভবনের সামনে 100 মানুষ জড়ো হন। এ সময় ফিলিস্তিন পতাকা উড়িয়ে মিছিল করে ডাউন টাউনের দিকে যায় তারা। এ সময় ইসরায়েলের পতাকা নিয়ে দেশটির সমর্থকরা বাধা দিলে দুপক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। ঘটনাস্থলে এসে পুলিশ সংঘর্ষ থামানোর চেষ্টা করলে বিক্ষোভকারীদের কয়েকজন পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বিক্ষোভকারীদের কয়েকজনকে তুলে নিয়ে যায় পুলিশ। ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন চিরকালের মতো বন্ধ করতে হবে এবং গত 11 দিনে গাজা উপত্যকায় দখলদার বাহিনী যে সহিংসতা চালিয়েছে তার ক্ষতিপূরণ দিতে হবে বলে দাবি জানিয়েছেন হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য এজাদ আল রশিক। ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীর এই নেতা ইসরায়েলকে সতর্ক করে আরও বলেছেন, যুদ্ধবিরতি শুরু হলেও তারা এখনও ট্রিগারে হাত রেখেছেন, অর্থাৎ ইসরায়েল চুক্তি লঙ্ঘন করলেই তার যোগ্য জবাব দেবে ফিলিস্তিনি যোদ্ধারা। রশিদ বলেন, এটি সত্য যে যুদ্ধ আজ শেষ হয়েছে, তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সহ গোটা বিশ্বের জানা উচিত আমাদের হাত এখনও ট্রিগারে রয়েছে। আত্মরক্ষায় আমরা এই অঞ্চলে প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধি অব্যাহত রাখব। কাতারের দোহায় রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এজাদ আল রশিক বলেন, জেরুজালেমের আল আকসা মসজিদ রক্ষা এবং পূর্ব জেরুজালেম থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ রোধ করা হামাসের অন্যতম লক্ষ্য। ফিলিস্তিনের জনগণ আমাদের সঙ্গে রয়েছে, এ প্রতিরোধই আমাদের দেশ ও পবিত্র স্থানগুলোকে রক্ষা করবে। 1987 সালে প্রতিষ্ঠিত হওয়া হামাস 2006 সালের নির্বাচনে অধিকাংশ আসনে জয়লাভ করে গাজার নিয়ন্ত্রণ নেয়, ফলে গাজা উপত্যকায় ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নিয়ন্ত্রণ খুবই কম। আব্বাস ও তার দল ফাতাহর নিয়ন্ত্রণে রয়েছে ইসরায়েল অধিকৃত পশ্চিম তীর, আর গাজার নিয়ন্ত্রণ তার প্রতিদ্বন্দ্বী হামাসের হাতে। হামাসকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সন্ত্রাসী সংগঠন বললেও এ গোষ্ঠীর মতে তারা ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়ছে। মিশরের মধ্যস্থতায় ইহুদিবাদী ইসরায়েল ও ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তির পর ফিলিস্তিনের সর্বত্র বিজয় মিছিল হয়েছে। 11 দিনের রক্তক্ষয়ী যুদ্ধের পর বৃহস্পতিবার দিবাগত রাত 2টার থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়। যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের পরপরই গাজা, পূর্ব জেরুজালেম সহ ফিলিস্তিনের বিভিন্ন শহরের মানুষ রাস্তায় নেমে আসেন। এই সময় মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নানা স্লোগান নেন। আতশবাতিতে আলোকিত হয়ে ওঠে আকাশ। বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হামাসের নেতারা বিভিন্ন ভাষণ শুরু করেন ঈদের খুতবা দিয়ে। মঞ্চের সামনে দাঁড়িয়ে থাকা জনতা ঈদের তাকবীর দিতে শোনা যায়। গাজা উপত্যকা হামাসের রাজনৈতিক ব্যুরোর দ্বিতীয় সর্বোচ্চ নেতা খলিল আল হাইয়া তার ভাষণের শুরুতেই তাকবীর দেন।
আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এরপর সমাবেত জনতার উদ্দেশ্যে তিনি বলেন, আজ আমাদের বিজয়ের ঈদ, হে রব আপনার প্রতি কৃতজ্ঞতা জানাই, আপনি আমাদের শত্রুদের পরাজিত করে আমাদের জনগণকে বিজয় দিয়েছেন, আল কুদসকে বিজয়ী করেছেন, শেখ জাররাকে বিজয়ী করেছেন, সকল স্থানের জনগণকে বিজয় দান করেছেন। ইহুদিবাদী ইসরায়েলের মন্ত্রিসভা গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করার বিষয়টি মেনে নিতে বাধ্য হয়। ওই মন্ত্রিসভা বলেছে তারা যুদ্ধবিরতির ব্যাপারে মিশরীয় প্রস্তাব মেনে নিয়েছে। গাজায় হামলা বন্ধের পাশাপাশি আল আকসা মসজিদ ও শেখ জাররা এলাকা থেকে সেনা সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইসরায়েল। হামাসের পলিটিক্যাল ব্যুরোর প্রধানের গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা তাহির আল নুনু গাজায় সাংবাদিকদের বলেছেন, তেল আবিব যতক্ষণ পর্যন্ত শর্ত মেনে চলবে ততক্ষণ পর্যন্ত হামাসও যুদ্ধবিরতি বাস্তবায়ন করবে। পাঞ্জাবে ভারতের বিমান বাহিনীর মিগ-21 যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। শুক্রবার ভোরে মোগার কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। এ দুর্ঘটনায় বিমানের পাইলট স্কোয়াড্রন লিডার অভিনব চৌধুরী মারা গেছেন। টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, শুক্রবার ভোর 5টা নাগাদ পাঞ্জাবের মগের বাঘাপুরানার লাঙ্গিয়ানা খুর্দ গ্রামে বিমানটি বিধ্বস্ত হয়। নিয়মিত প্রশিক্ষণে মিগ-21 যুদ্ধ বিমানটি ওড়াচ্ছিলেন অভিনব চৌধুরী। আচমকা যুদ্ধ বিমানটি ভেঙে পড়া নিয়ে তদন্ত শুরু হয়েছে। অবশ্য ভারতে যুদ্ধ বিমানের এভাবে ভেঙে পড়া নতুন ঘটনা নয়। চলতি বছরে এ নিয়ে মোট 3 এমন দুর্ঘটনা ঘটেছে দেশটিতে। গত মার্চ মাসে মিগ-21 যুদ্ধ বিমান দুর্ঘটনায় প্রাণ হারান ভারতীয় বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন এ গুপ্তা। গত বছরের নভেম্বরে প্রশিক্ষণ চলাকালীন আরব সাগরের ওপর ভেঙে পড়ে মিগ-29 বিমান। ওই ঘটনায় 2 পাইলটের মৃত্যু হয়, সাগরে তাদের মরদেহ ভেসে ওঠে। তার আগে 2019 সালে নভেম্বরে গোয়ার ডাবলিমে রুটিন প্রশিক্ষণ চলাকালীন একটি মিগ-29 ভেঙে পড়েছিল। 2018 সালেও একবার রানওয়েতে দুর্ঘটনার কবলে পড়ে মিগ-29। সেই ঘটনায় প্রাণে বেঁচে যান পাইলট। রাশিয়ার তৈরি এই যুদ্ধ বিমান চালাতে গিয়ে মৃত্যু হয়েছে বহু ভারতীয় পাইলটের, যে কারণে একে ফ্লাইং কফিন বলেন ভারতীয় বৈমানিকরা। ভারতের মহারাষ্ট্রের একটি জঙ্গলে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে অন্তত 13 মাওবাদী নিহত হয়েছেন। শুক্রবার সকালে রাজ্যের গড়চিরৌলির এটাপল্লি জঙ্গলে অভিযান চালায় মহারাষ্ট্র পুলিশের C-60 ইউনিটের জওয়ানরা। এই সময় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে, খবর NDTV। পুলিশ জানায় এটাপল্লির জঙ্গলে ভোর 5:30 ঢুকতেই জওয়ানদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। পাল্টা জবাব দেয় পুলিশও। দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয় বেশ কিছু সময়। পরে 13 মাওবাদীর মরদেহ উদ্ধার করা হয়। গড়চিরৌলি পুলিশের DIG সন্দীপ পাটিল জানিয়েছেন, মাওবাদীদের খোঁজে তল্লাশি চলছে। গত 29 মার্চ গড়চিরৌলিতেই মাওবাদীদের সঙ্গে নিরাপত্তার রক্ষীদের সংঘর্ষে 2 নারীসহ 5 মাওবাদী নিহত হন। ইসরায়েলে আগ্রাসনে বিধ্বস্ত গাজার পুনর্নির্মাণে সহায়তার ঘোষণা দিয়েছে চীন। শুক্রবার চীনের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কোঅপারেশন এজেন্সি CIDA মুখপাত্র তিয়ান লিনের বরাত দিয়ে এই তথ্য জানায় চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম CGTN। তিনি বলেন, গাজায় বাস্তুচ্যুতদের আবাসন এবং আহতদের সাহায্যে চীন সহায়তা পাঠাবে। জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক সমন্বয় দফতরের তথ্য অনুসারে গাজায় ইসরায়েলি আগ্রাসনে অন্তত 90,000 ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। অধিকৃত জেরুজালেমের শেখ জাররা মহল্লা থেকে ফিলিস্তিনি বাসিন্দাদের উচ্ছেদ করে ইহুদি বস্তি স্থাপনে গত 25 এপ্রিল ইসরায়েলি আদালতের আদেশের জেরে ফিলিস্তিনিদের সাম্প্রতিক বিক্ষোভে পরপর কয়েক দফা মসজিদুল আকসায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী। 7 মে থেকে 10 মে পর্যন্ত এই সকল হামলায় 1,000 বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন বলে জাতিসংঘের মানবিক সাহায্য বিষয়ক দফতর UNOCEA। মসজিদুল আকসা চত্বরে মুসল্লিদের ওপর ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর হামলার পরিপ্রেক্ষিতে 10 মে স্থানীয় সময় সন্ধ্যা 6টার মধ্যে মসজিদ থেকে সৈন্য সরিয়ে নিতে ইসরায়েলকে আলটিমেটাম দেয় গাজা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। আলটিমেটাম শেষ হওয়ার পর গাজা থেকে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামাস রকেট হামলা শুরু করে। আজকের মতো এই পর্যন্তই ছিল।
বিশ্বের সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।